नमस्कार बंधुरा, रकमारी भूरी भोज विद ब्लगे आज हमें दारुण एक ब्लग नहीं चले एसेछि। और आज हलो 23 जानुआरी, माने नेताजी सुभाष चंद्र बसुर जन्मदिन बा जन्मदिवस। तो भीषण ही गुरुत्वपूर्ण एक दिन आज के दिनटा, माने मानुषेर मने गेथे थाका एक दिन, खूबी स्मरणीय एक दिन। तो आज बाड़ीते केउ नेई, केउ बोलते मा बाबा आर दीपा आज बाड़ीते नेई। तो ओदेरके छाड़ा आज के दिनटा, आमार सारा दिनटा किभाबे काटे सेटाई आज आमी आपनादेर साथे शेयर करब। ताहले चलुन आमार साथे थाकुन आर पुरो भिडियोटा देखते थाकुन। तो आमी तो सकाल सकाल घुम थेके उठे पड़ेछि, किन्तु सुनु एखोनो घुम थेके ओठेनि। तोके घुम थेके तुलते हबे। तो ओरा दुजन घुमाच्छे, माने सुनु आर आमार बर, माने सुनुर पापा। তো ওরা দুজন এখন ঘুমোচ্ছে আর আমি উঠে পড়েছি। সকালে কিছু কিছু কাজ আমার হয়েও গেছে, আর এখন যাব একটু রান্নাঘরে। তাহলে আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সোনু ঘুম থেকে উঠে পড়েছে, আর এবার ওকে খাওয়ানোর ব্যবস্থা করব। কারণ সকালবেলা সারা রাত চায়, সকালে একটু খিদে পেয়ে যায়, তো সেই জন্য ওকে খাইয়ে দিই, দিয়ে তারপর আমি আমার কাজ করব।
আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। তো সকালে তেমন কিছু রান্না করিনি, সকালে শুধু আমি চা করেছিলাম আর রাতে একটু রুটি তরকারি বেশি করে করেছিলাম, তো সেটাই সকালে হয়ে গেল। তো আলু গাজর মটরশুঁটি ধনে পাতা দিয়ে একটা তরকারি করেছিলাম, তো সেটাই ছিল, সেটা দিয়ে সকালে হয়ে গেল। এবার দুপুরে রান্নার জন্য আমি সবজিগুলো কেটে নেব। একটা দুটো আছে, ওই যে দুটো আছে, তিনটে। এদিকে দুজন বসে খেলা করছে, তো খেলা করুক, আমিও এদের পাশে চলে আসি। চারটে, পাঁচটা, ছটা, গোনো গোনো কটা কটা আছে, গোনো একটু, বলো এক দুই করে গুনতে হবে, দাও এক, একটা দাও, এক বলো, এক বলো, এক না বলতে হবে, এক বলতে হবে, এক, তারপরে দুই দাও, দুই 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 বলো, দুই বলো, দুই না বলো, দুই না তাহলে হবে না, তাহলে খেলবো না, বলো দুই দুই, আচ্ছা এবার বলো তিন, বলো তিন বলো, বলো তিন, শোনা বলো তিন, না বললে আমি খেলবো না, না বললে আমি খেলবো না, আমি খেলবো তিন বলো, আগে বলো তিন, বলো শোনা, হ্যাঁ বলো তিন, না বললে আমি খেলবো না, আমি এরম করতে বুঝলি, না বললে আমি খেলবো না, আমি এরম করছি, বন্ধ করে থাকবো, খেলবো না, দাও বলো তিন, তাহলে চার বলো, চার বলো, চার শোনা বলো, চার কটা আঙুল, একটা আঙুল তাই তো, দেখো একটা আঙুল, দুটো আঙুল তাই তো, তিনটে আঙুল, কটা আঙুল, এই কটা কটা আঙুল হলো, তিনটে তাই তো, আর এবার চারটে তাই তো, আর এটা নিয়ে পাঁচটা, কটা বলো, পাঁচ দাও, একটা দুটো করে, একটা আর একটা দাও, দুটো হবে, দুটো এক দুই দাও, দুই আজকে দুপুরে আমি রান্না করব বাঁধাকপি আর ডিমের ঝোল করব আর একটা ভাজা করব, গাজর আলু এগুলো দিয়ে একটা ভাজা করব।
বাঁধাকপির তরকারি করব, ডিমে ঝোল করব। ডিমগুলো আমি গ্যাসে চাপিয়ে দিয়ে এসেছি, সিদ্ধ সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি আমি। তো এদিকে ডিমগুলো সিদ্ধ হোক, এদিকে আমি সবজিগুলো কেটে নিই। কিছু সবজি আমার কাটা হয়ে গেছে আর কিছু বাকি আছে। তো যে ভাজাটা কাটা হয়ে গেছে, আলু, পেঁয়াজকলি, গাজর, শিম, এগুলো কাটা হয়ে গেছে। তো আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি, এদিকে ভাজাটা করে নেব, তারপর আমি বাকি রান্নাগুলো করব। এই যে ভাজাটা হয়ে গেছে, ভাজাটা নামিয়ে নেব, নামিয়ে আমি ডিমের ঝোলটা বানিয়ে নেব। আর আজ তো আমাদের দুজনের রান্না, তো পরিমাণটাও অল্প অল্প থাকবে, কারণ শুনু তো এই খাবার খায় না, শুনু খাবার আলাদা। তো আমার আর শুনুর পাপা দুজনের আজকে রান্না। এদিকে ডিমের ঝোলে আলু আর ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর ডিমের জন্য এদিকে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। এদিকে আমি ভাতটাও চাপিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এখানে আমার ডিমের ঝোলটাও হয়ে গেছে, তো ডিমের ঝোলটা নামিয়ে নেব, আর তারপর আমি বাঁধাকপিটা করে নেব। ভাজা ডিমের ঝোল তো হয়ে গেছে, এবার বাঁধাকপিটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, কারণ ভাতটাও হয়ে গেছে। তারপর শুনুকে আমি স্নান করাবো, আর শুনু গেছে কাকা বাড়ি, তো কাকা বাড়ি থেকে নিয়ে আসবো, নিয়ে এসে স্নান করাবো। তারপর অনেকগুলো কাছাকাছি আছে, সেগুলো কাচবো, কেছে তারপর আমি স্নান করে নেব। তো যে মস্তানটাকে ধরে বেঁধে নিয়ে আসলাম, ও বাড়িতে ছিল, মানে কাকা বাড়িতে ছিল, ধরে নিয়ে আসলাম। তো ওকে রেখে এসেছিলাম, সেভাবে আমার রান্না বান্না কাছাকুচি সব হয়ে গেছে। এবার এটাকে স্নান করাবো, তারপর আমি স্নান করবো। এই যে বেলুন ফোলাচ্ছে, ও বাড়ি গেলেই একটা না অনেকগুলো করে বেলুন প্রতিদিন নিয়ে আসবে। তারপর স্নান করাবো, তো ও তো কিছু তাই খাচ্ছে না, ও এখন বেলুন ফুলিয়ে দিতে হবে। নানা বলে না, নানা বলতে না। Thank you.
তো স্নান টান করে আমি আবার ফিরে আসলাম। আর সুনুকে তো অনেকক্ষণ আগেই আমি স্নান করিয়ে দিয়েছি, আর ওকে খাওয়ানোও হয়ে গেছে। এখন আমি স্নান করে আসলাম। তো আজকে ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। আজকে দিনটা তো এভাবেই কাটছে, একটু কম কম হই হুল্লোড় হচ্ছে কারণ বাড়িতে মা বাবা দীপায় নেই, তো শুনু আছে, তো সেই জন্য ওকে নিয়েই কেটে যাচ্ছে দিনটা। ওই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাকেও প্রেস করে দিন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর তার সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার এগুলো তো করবেনই। তাহলে আজকে ভিডিওটা থাকছে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওর সাথে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।